আচ্ছা পাকা ধানে মই দেওয়া এটা ইংরেজি কি কঠিন হয়ে গেল তাই না হ্যালো এভরিওয়ান দিস ইজ হাসান রাসের ওয়ান্স এগেন ব্যাক উইথ এ নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ধানের সাথে সম্পর্কিত এমন চারটি সেন্টেন্স শিখব সো দেখতেই পাচ্ছেন পিছনে বিশাল বড় একটা ধান ক্ষেত সো প্রথম কথা হলো ধান ক্ষেত ইংরেজি কি আমরা অনেকেই জানি না সো ধান ক্ষেত ইংরেজি হলো প্যারি ফিল্ড প্যারি ফিল্ড প্যারি ফিল্ড So you can see a huge paddy field here. অনেক বড় একটা প্যারি ফিল্ড এরপরে যেটি আছে সেটা আমরা প্রায় বলি যে পাকা ধানে মই দেওয়া পাকা ধানে মই দেওয়া এটা ইংরেজি কি এটা হলো ব্লাস্ট সামন্স হোপ ব্লাস্ট সামন্স হোপ ফর এক্সাম্পল তুমি আমার পাকা ধানে মই দিয়েছ ইউ হ্যাভ ব্লাস্টেড মাই হোপ ইউ হ্যাভ ব্লাস্টেড মাই হোপ মানে সামন মানে হলো যার ধানে মই দেওয়া এরকম বোঝাতে হ্যাঁ সো ইউ হ্যাভ ব্লাস্টেড মাই হোপ মানে হলো তুমি আমার পাকা ধানে মই দিয়েছ তারপর যেটি আছে সেটা হলো যে এখন বুঝো কত ধানে কত চাল কত ধানে কত চাল সো কত ধানে কত চাল এটা ইংরেজি হলো অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স আবার বলছি অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স যেমন আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি বাট ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মি তুমি আমার কথা বুঝোনি নাও আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স এখন বুঝো কত ধানে কত চাল দ্য লাস্ট ওয়ান ইজ ধানের উপরে ধানের শীষ থাকে আবার ধানের শীষ মানে ওই ধানের শীষ না তো ধানের শীষ ইংরেজি কি ধানের শীষ হলো শীপ অফ ফেডি শিপ অফ ফ্যাডি শিপ অফ ফ্যাডি আজকে আমরা চারটা ইংরেজি শিখলাম নতুন ইংরেজি এই চারটা অ্যাপ্লাই করার চেষ্টা করি থ্যাংক ইউ ভেরি মাচ